এখন যে স্বামীর ঘর করতেছে এখন এই স্বামী তো মনে করেন যে এই মেয়ে তো মাইনা নিতেছে না আচ্ছা আচ্ছা এখন এই গেলে এর কাছে চার টাকা এই মেয়ে তো বাজে কাজ করতে পারবো না আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছি ভালো আছেন আপনি এই চন্দ্রিমা উদ্যানে কি করতেছেন এখন বসে আছি কেন বসে আছেন दिन बेला चले आसें মানে কেন এটা আপনার দেশের বাড়ি কোথায় শরীয়তপুর শরীয়তপুর তাহলে বাড়িতে যান না বাড়িতে কিছু নাই খালি বাপ মা ছিল হেও পরিচয় দেয় না বাপ মা পরিচয় দেয় না কেন দেয় না মানে সাত মাস আপন মা মারা গেছে আমি সাত মাস এখন আপনার তো মনে হয় বিয়ে হয়েছে বিয়ে হইলে স্বামীর সাথে থাকেন না স্বামী ছিল স্বামী অন্য জায়গায় ঘুরে চলে গেছে কি নিয়ে ঝগড়া করছে আপনার সাথে टा কে আপনি আপনিও কোনো কাজ বাস করতে পারেন না কাম এই করোনার ভিতর কাম দেয় না এখানে তো অনেকে ব্যবসা করে চা বেচে তারপরে পান বিক্রি করে আন ব্যবসা করলে মনে করেন টাকা পয়সা লাগবে আমাদের এই টাকাটাও নাই এই টাকাটাও নাই এই যে এতদিন যে আপনার ছেলে টাকা উঠাইছে সেই টাকা থেকে ব্যবসার টাকা জোগাড় করা যায়নি আন পোলা নিয়ে কি খামো না ব্যবসা করব আচ্ছা 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 এখন পোলায় প্রতিদিন কত টাকা পায় পোলা তো 50 60 টাকা পায় প্রতিদিন 50 60 টাকা এটা দিয়ে দুই মা ছেলে খান আচ্ছা টাকা দেয় মানুষে আচ্ছা 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 দুপুরে কি দিয়ে খাওয়া দাওয়া করছিলা খিচুড়ি খিচুড়ি খাইছিলা খিচুড়ি কে দিছে গাড়িতে গাড়ি থেকে দিয়ে গেছে আচ্ছা 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 এখন বিষয় হচ্ছে এভাবে আর কতদিন আন দেই ফুলানি যে কোনো সাহায্য দিন পাই যে কোনো ছাড়া দেয় যে এটা দিছে তোমারে কয়টা দিছিল দুইটা দিছিল একটা খাইছেন আরেকটা আছে এটা কখন রাতে খাবেন রাতে গাইতে এমন কি সন্ধ্যা সময় খাবেন মানে যখন খিদে লাগবে তখনই খেয়ে ফেলবেন আপনি কি এমনিতে অসুস্থ জি কি সমস্যা আপনার মানে সমস্যা আমার জ্বর ঠান্ডা আর আমার মানে পেটে এই ছুটিকার সমস্যা পেটের সমস্যা আপনার না এখন এই যে আপনি যেটা বললেন স্বামীর সাথে দীর্ঘদিন ছিলেন হ্যাঁ তারপর পরবর্তীতে স্বামী ছেড়ে চলে গেল এখন বর্তমানে ঢাকা শহরে আছেন এইভাবে তো আপনি ছেলেকে দিয়ে টাকা উঠিলে আর সংসার চলবে না ঠিকমতো তাই না কিছু তো করতে হবে না না চলবেন চলতে তো এই আমি সাহেবের যে কিছু দেয় ব্যবসা করার জন্য এই যে কারণ যে যা তাহলে মনে করেন কিছু খাইলাম আর কিছু দিয়ে একটা মনে করেন পাঁচ ছিটা দহম নিলাম আচ্ছা আচ্ছা আপনার কাছে কোনো মোবাইল আছে মোবাইল আছে আমার এক ভাই আপনার ভাইয়ের মোবাইল আছে চন্দ্রিমা উদ্যানে এখানে থাকেন দিনের বেলা অন্য কোথাও থাকেন আর রাতের বেলা মোটামুটি দিনের বেলা তো এখানে আপনাদের পুরো সংসার কাটে এরকম একটা কিছু মানে এই যে এভাবে চলতেছেন ফিরতেছেন খারাপ লাগে না খারাপ লাগলো কিছু করার নেই খারাপ লাগলে কিছু করার নাই না কিছু যে নাম মানুষ অনেক কথাই বলে আমি কইলে তার নাম না কিছু কথার না কিন্তু গান আমার কষ্ট আমরা মনে করেন কি আমার খাওয়ার ভিতরেও কষ্ট আছে থাকার ভিতরেও কষ্ট আছে সব কিছু ভিতরে কষ্ট
যখন স্বামীর সাথে ছিলেন তখন ভালো ছিলেন না আপনি অনেক হ্যাঁ ছিলাম ঘর ছিল সবকিছু ছিল মানে আপনি ঝগড়া করে চলে আসেন নাকি আপনার স্বামী আপনাকে রেখে চলে গেছে মানে হ্যাঁ এই আমার দিয়ে চলে গেছে গা আপনার দিয়ে চলে গেছে এই আপনার হাতে কি আছে হাতে আমার মায়ের কাটছে দেখি এই এগুলো কে কাটছে আমার মা নাকি আপনি আপনি কাটছেন আমার মা আপনার মা কাটছে আপনার মা কাটবে কেন এগুলো আমার সাথে ঝগড়া করছে আমার বুঝতে বুঝতে যা আমার খাতে দিয়েছে এই কারণে আমি আসছি নাকি আপনি কোনো নেশা টেশা করেন না নেশা করেন না তো আমরা তো দেখি যারা যারা নেশা করে তারা এভাবে হাতে কাটছে না আমার ছেলের বলেন আমার ছেলে সামনে আছে এমন কি আমার ছেলেরও মারছে আমারও মারছে আচ্ছা তোমারে মারছে হ্যাঁ দাঁতটা মারছে বসো বসো কে মারছে তোমারে দাঁতটা মারছে নানি দাঁতটা মারছে তোমার নানি দাঁতটা মারছে আচ্ছা 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 এ তোমার মার হাতে এগুলো কিভাবে হইছে নানি কাটে দিয়েছে বেড দিয়ে বেড তোমার নানু বেলেট দিয়ে কেটে দিয়েছে তোমার নানা নাই না নানি নানি নানা নাই নানি আর নানা আছে নানা আছে জি তা নানা কিছু বলে না কি বলবে সৎ বাপ বাপ সৎ নাকি মা সৎ কোনটা বাপ সৎ তাহলে বাপ সৎ হলে তো ভাই এরকম মানে বাপে এরকম অত্যাচার করার কথা সেখানে মা করছে না হ্যাঁ হলো পরের ভাত খায় আর আমাদের কিছু টাকা চাইলে মনে করেন আমরা দেই না দেখে এই কারণে আমার ঘরে বুঝতে বুঝতে কইছে কই আমার ঘরে আর মনে করেন খেয়ে দিছে ঘর থেকে আচ্ছা এইসব কথা বলে আপনি করে আপনার ওই কে বলে আপনার মা বলে না আপনার বাবা বলে আমার মা বলে আপনার মা বলে এসব কথাগুলো মানে আপন মা এই কথাগুলো বলে জি কতটা দুঃখজনক ব্যাপার টাকা চাইতো কি আপনি কোন কাজ করতেন সেই সুবাদে টাকা চাইতো হ্যাঁ আচ্ছা আচ্ছা টাকা দিতেন আপনি জি না দিতেন না তাহলে না দিতে পেরে এরকম ওনাদের কাছে কতদিন ছিলেন আপনি একটু দাঁড়ান আপনি 3 মাস তিন মাস ছিলেন তিন মাসে এরকম দেই ওই হাত দেখি দোনো হাত সোজা করেন তো এই এই হাত তো কেচে দিছে হ্যাঁ এভাবে কেচে দিছে ওই যে ওনার এগুলো কে করছে বললেন ওর মা ওনার মা করছে আপন মা আপন মা আপন মা এটা কিভাবে করে ওর মা তিন দিয়া বইছে আচ্ছা 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 মানে মেয়ের উপরে এরকম নির্যাতনটা কেন করলো ও আগের করে আচ্ছা আচ্ছা কথা বুঝছেন তোর বাপে তো নাই আচ্ছা ওর বাপে গেছে গা আর মনে করেন কি ওর মা আবার ওই আর যে তিন নাম্বার শামিলে আছে এই ঘরের মেয়ে চাইলে মনে করেন মোজ করে আর এই মেয়েটারে দিয়া মনে করেন ভিকা টিকা করা ফুল টুল বেচা হ্যাঁ খারাপ কাজ করাইতে কয় এই দেন হাতে কি অবস্থা করছে আমি রুম লইছি ঠিক আছে মানে বাসা বাড়িতে থাকতে দেয় না ঠিক মতো আর এটা কাহিনা করতে দিব তার বাজে মেয়ে না না এখন মনে করেন ভিক্ষা শিক্ষা করে কয় টাকার পা এই টাকা যদি আমার মা যদি লোভ করে তাহলে কেমনে হবে কোন এই যে একটা সন্তান আছে এই তো সন্তানের তো হ্যাঁ তো সন্তানের কথা চিন্তা করে না যদি করতে তাহলে তার এইভাবে মেয়েটারে টানতো না এখন যার যে স্বামীর ঘর করতেছে এই ঘরের মেয়েটারে কি এইভাবে টানতে পারতো কোন না দাদা তো অসম্ভব পারতো না তা এখন তার দুনিয়াতে মনে করেন খাইকাও নাই এখন মনে করেন রাস্তায় থাকে রাস্তায় খায় রাস্তায় সবকিছু করে কথাটা বুঝছেন এখন মনে করেন এই যে মনে করেন হয়তো কিছু টাকা পয়সা হইলে মনে করেন হয়তো বাচ্চাটা নিয়ে একটা দোকানদারি হয়তো মনে করেন আর কিছু করে খাইতে পারতো তাই না কিন্তু অন্ত এটা পারতাছে না এখন আপনি ওনার কেমন ভাই হন কেমন ভাই না আমি মানে আর বাসার ওদিকে থাকে না মানে পাশে থাকে আর কি পাশে থাকে ওইভাবে আর কি ওই হিসাবে চিনি আর কি তো এখন বর্তমানে যে পরিস্থিতি এতে করে আপনি ভবিষ্যতে কি করবেন মানে আপনারা যদি কেউ কিছু অর্থ দেয় সেই টাকাটা দিয়ে আপনি ব্যবসা করতেন এই একটা বিষয় আচ্ছা আচ্ছা কিন্তু নেশা তো করেন না না এই যে আপনার হাত পা যেভাবে কেঁচায় এগুলো কিন্তু সাধারণত যারা নেশা করে তাদের দেখা যায় সেটা এমন না ওনার মা কি নেশা করত ওনার মা নেশা করত না আসল কথা কি শুনেন মনে করেন বাস্তবে আপনারা যে জায়গায় ঘটনা তিন বিয়া যে বইছে ওর মা যে তিন বিয়া বইছে এখন মনে করেন যে এখন যে স্বামীর ঘর করতেছে এখন এই স্বামী তো মনে করেন যে এই মেয়ে তো মাইনা নিতেছে না আচ্ছা আচ্ছা এখন এই গেলে এর কাছে চার টাকা এই মেয়ে তো বাজে কাজ করতে পারবো না মানে ওনার মা কি বলে ওনাকে টাকা চায় টাকা চায় সেই সুবাদে কি করতে বলে হ্যাঁ কি করতে বলে খারাপ কাজ করতে বলে মানে একজন মা হয়ে মেয়েকে খারাপ কাজ করার জন্য বলে জি 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 কত দুঃখজনক আপনি বিবাহিত না আপনি বিবাহিত না আপনার ছেলে মেয়ে আছে অবশ্যই মানে আপনি কি কখনো মনে হয় আপনার মেয়ে কি এরকম একটা কথা বলতে পারবেন না সেটা এই জন্যই তো আমি বললাম যে কোনো মেয়ে কোনো মা কোনো মেয়ে এইভাবে শরীরে টানতে পারে না পৌঁছাইতে পারে না তাহলে সে মা না সে হলো কি খারাপ মহিলা খারাপ মহিলা তাহলে এখন মনে করেন এই মহিলার জন্য আজকে মনে করেন এই এই মেয়েটা এই মেয়েটা এই ছেলেটা মনে করেন এই যে রাস্তাঘাটে দেখেন কি কষ্ট করতেছে
আবার মনে করেন হ্যাঁ যে দ্বিতীয় বিয়া বইছে আর বাপের থুয়া হেই ঘরের ছেলে সন্তান দিয়া আবার পকেট মারা। আচ্ছা এই সব বিষয়গুলো আপনি জানেন কিভাবে? আমি জানি কিভাবে, আমি ওই মানে হ্যাঁ গো বাসার লগে তো থাকি, আমি তো সম্পূর্ণ জানি হ্যাঁ গো বৃত্তান্ত। আচ্ছা আচ্ছা, হ্যাঁ গো পুরো ফ্যামিলিটা মানে কোন ধরনের সেটা আমি জানি আর কি, কথাটা বুঝছেন? তাহলে আপনি কি এখন বিষয় হচ্ছে আপনি আপনার মারে যে এলাকায় থাকে ওই এলাকাতেই থাকেন? হ্যাঁ হ্যাঁ, একই এলাকায় বর্তমানে আপনিও সেখানে থাকেন? জি জি। আপনি আপনি পাশাপাশি? আচ্ছা আচ্ছা, এই আপনারা তিনজন এখানে আসেন না? আপনি কি কাজ করেন? আমি আমি হকারগিরি করি। আপনি হকার? আপনি আপনি আমি কারণ বাজারে কাজ করি। কারণ বাজারে কাজ করেন।